আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নোকিয়া মোবাইল ফোন NH মডেলের পাসওয়ার্ড হার্ড রিসেট করতে হয়। সেক্ষেত্রে প্রথমেই আপনি আপনার মোবাইলের সবগুলো ডাটাকে সেভ করে নেবেন। আপনার মোবাইল নাম্বার, মেসেজ, ফটো, ভিডিও সবগুলো অনলাইন ব্যাকআপ নিয়ে নেবেন আগে থেকে। যদি আপনি এটা ব্যাকআপ না নেন, তাহলে হার্ড রিসেট করার পরে বা ফ্যাক্টরি রিসেট করার পরে সব ডাটা ডিলিট হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে আপনি আর এই ডাটাগুলো ব্যাকআপ নিতে পারবেন না, আবার ফেরত আনতে পারবেন না। এবং অবশ্যই আপনার মোবাইলের সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে ফেলবেন। প্রথমে আপনার পাওয়ার বাটন চেপে মোবাইলটি পুরোপুরি অফ করুন। আপনার মোবাইলটি পুরোপুরি অফ হওয়ার পরে সিম কার্ড মেমোরি কার্ড খুলে ফেলুন এবং সিম কার্ড মেমোরি কার্ড ছাড়া মোবাইলটি ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে ছবির মতো অন করুন। যখন মোবাইলে স্ক্রিনে নোকিয়া লোগোটি শো করবে, তখন পাওয়ার বাটনটি ছেড়ে দিন এবং ভলিউম বাটনটিও ছেড়ে দিন। যতক্ষণ না আপনার মোবাইলটি পুরোপুরি অন হচ্ছে, অ্যান্ড্রয়েড রিকভারি মেনু শো করছে, ততক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ পর অ্যান্ড্রয়েড রিকভার মেনু শো হবে, তখন অ্যান্ড্রয়েড রিকভার মেনু থেকে ভলিউম বাটনের সাহায্যে নিচের দিকে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট মেনুটি সিলেক্ট করুন এবং পাওয়ার বাটন চেপে কনফার্ম করুন। পরবর্তীতে আরেকটি মেনু আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করবেন ইয়েস ডিলিট অল ইউজার ডাটা। সিলেক্ট করার পরে তারপর ইয়েস টি সিলেক্ট করে পাওয়ার বাটন চেপে কনফার্ম করুন। আমরা এখন লাস্ট স্টেপে আছি। এখন আপনি রিভার্স সিস্টেম নাও সিলেক্ট করে ভলিউম বাটনের সাহায্যে, পাওয়ার বাটনের সাহায্যে কনফার্ম করুন এবং অপেক্ষা করুন আপনার মোবাইলটি পুরোপুরি রিস্টার্ট করা পর্যন্ত। যখন রিস্টার্ট হয়ে যাবে, তখন আপনি আপনার মোবাইলের নিউ সেটিং দেখতে পাবেন এবং আপনার পাসওয়ার্ডটি অবশ্যই মুছে যাবে এবং আপনার এর সাথে সাথে আপনার সবগুলো কন্ট্যাক্ট নাম্বার, মেসেজ, ভিডিও সব কিছুই ডিলিট হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।